হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ শুরু করব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ওয়ার্ডপ্রেস থিমগুলো মূলত কোথায় আছে। তো আমি চলে যাই ডিডিআইপে, আমরা ইনস্টল করেছি, তো এটা আমরা দেখব। প্রথমে চলে যাই এই যে ওয়াম সার্ভার ওপেন করি, ইয়েস দেওয়ার পর ডান পাশের নিচে দেখুন সবুজ এই যে বাতি জ্বললে বুঝবেন এটা রেডি হয়ে আছে। ওপেন করে দেখবো যে লোকাল হোস্ট LOC লোকাল হোস্ট এন্টার দেওয়ার সাথে সাথে এই যে ওয়াম সার্ভারটি ওপেন আছে। তো এখন এই ওয়াম সার্ভারটা মূলত ওপেন আছে, তো ওয়ার্ডপ্রেস এর ভিতর ঢুকে যাব। তো ওয়ার্ডপ্রেস কোথায় আছে, কোথায় আমরা ওয়ার্ডপ্রেসটা রেখেছি, তো চলুন আমরা দেখি। প্রথমে ডিডিআইপে যাই, ডিডিআইপে যে এই যে www ওয়ামের ভিতর, তারপর www ভিতর আমরা এখানে একটা ফাইল নিয়ে নেব, এটাই ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের ফাইল যেমন আমরা গুরুকুল, হ্যাঁ এই যে এই ফাইলটাকে আমরা গুরুকুল নিয়ে নেই, গুরুকুল নামে একটা ফাইল নিলাম এবং এই ফাইলের ভিতরেই, এই গুরুকুল ফাইলের ভিতরেই ওয়ার্ডপ্রেসের সমস্ত এই ফাইলগুলো এখানে রাখা আছে। আচ্ছা, তো সবগুলো ওয়ার্ডপ্রেসেরই ফাইল। তা আমরা এখন এই থিমগুলো যে কোথায় আছে দেখুন, এই যে WP কন্টেন্টস এখানে যাব, এখানে যাওয়ার পর এই যে থিম, এই থিমের ভিতরে যাব। এই থিমের ভিতরে যাওয়ার পরে দেখুন 2050, 2070, 2016 এইখানে আমরা আরেকটা নতুন ফাইল নেব, সেটা হচ্ছে এখানে এই যে আমি একটা ফোল্ডার নিলাম, লিখি গুরুকুল থিম, গুরুকুল থিম হিসেবে নিলাম। আচ্ছা, নেওয়ার পর আমরা এখন চলে যাই এই যে গুগলে, যে আমরা এখানে লিখে দেই গুরুকুল, অবলিক দিয়ে গুরুকুল, গুরুকুল দিয়ে এন্টার দিলাম। দেখুন আমাদের এই যে গুরুকুলের পুরো ওয়ার্ডপ্রেসের থিমটা চলে আসছে, এই যে ওয়ার্ডপ্রেসের সমস্ত থিমটা চলে আসছে। তাহলে আমরা এখানে কোথায় যাব, এই যে এখানে দেখুন এই যে লগ ইন করি, আমরা এটিকে লগ ইন করবো। এই যে এটি করার পর এখানে দেব গুরুকুল, গুরুকুল রাজবাড়ি, আর এখানে পাসওয়ার্ড দেব, এই যে পাসওয়ার্ড দিলাম, লগ ইন করে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই এই দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের থিমটা চলে আসছে। এখন আমরা ঠিক ওই ফাইলে চলে যাব। প্রথমে এই যে ও এখান থেকে দেখেন অ্যাপিয়ারেন্সে যায় থিমে যাব, থিমে যাওয়ার সাথে সাথেই আমরা এই যে তিনটে ফাইল দেখলাম, আমরা এখানে নতুন একটা ফাইল এই যে অ্যাড করব, অ্যাড নিউ থিমে আমরা এখানে অ্যাড থিম অ্যাড করব। তো আমরা চলে যাই গুরুকুলের ভিতরে, যে আমি যথারীতি অ্যাড সিম করতে গেলে আমাকে ইন্ডেক্স ডট পিএইচপি এবং স্টাইল ডট সিএসএস এই দুটো ফাইল প্রথমে এখানে অবশ্যই থাকতে হবে। তো আমি নেই ইন্ডেক্স, ইন্ডেক্স ডট পিএইচপি, পিএইচপি নিলাম, আর স্টাইল ডট সিএসএস, হ্যাঁ স্টাইল এখান থেকে যে আমরা নেব স্টাইল STY স্টাইল ডট সিএসএস, এই দুটো ফাইল আমাদের অবশ্যই নিতে হবে। এখন স্টাইল ডট সিএসএস ভিতর আমরা লিখব, টুডে আমি ওপেন করলাম, তারপর এখানে আমি লিখব যদি কমান্ড দেই তবে এই যে স্ল্যাশ দিয়ে স্টার আবার স্টার কমান্ড দিয়ে এভাবে লিখতে হয় কমান্ডের সাহায্যে। আমরা এখানে লিখব, আমরা এখানে লিখব যে থিম নেম কি, থিম নেম, থিম নেম হচ্ছে গুরুকুল, গুরুকুল থিম নেম, গুরুকুল অথরটাকে AUTH ও আর অথর হচ্ছে গুরুকুল, AUL গুরুকুল, তারপরে AUTH ও আর অথর URI হচ্ছে HTTPS অবলিক গুগল দিয়ে দেবো আমরা GOOGLE.com। আচ্ছা, তারপরে এন্টার দেব, তারপরে দেখুন
আমরা যদি আরো কিছু লিখি, যেমন ডিসক্রিপশন, ডিএসসি আই ডিসক্রিপশন যদি দেই, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস টিএসইএমই থিম, হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত থাকলে আমরা একটা ট্যাগও দিয়ে দেই, আমরা একটা ট্যাগ দিয়ে দিই, টিএজিএস ট্যাগস হচ্ছে গুরুকুল, গুরুকুল, তারপর থিম, থিম, তারপর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস আরেকটা থাকলো, ওয়ার্ডপ্রেস, আচ্ছা এই তিনটেই থাক, দেখুন সেভ করলাম। সেভ করার পর আমি চলে যাই আমাদের সেই ওয়ার্ডপ্রেস থিমে, যে আমরা রিলোড দিই, এই দেখুন রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথেই এই দেখুন নতুন একটা, এই যে গুরুকুল নামে একটা নতুন ফাইল হয়ে গেছে, ওই যে আমরা নতুন যে ফাইলটা নিলাম এই জন্য নতুনটুকু হয়ে গেছে। আমি স্টাইল ডট সিএসএস লিখেছি এবং ইন্ডেক্স ডট পিএসপি ফাইলে যা লিখব এখানে তাই আসবে, দেখুন। হ্যাঁ আচ্ছা এখন আমরা ইন্ডেক্স ডট এস টি এম এল এ আমরা লিখি, যে সেরে দেখুন এই যে ইন্ডেক্স ডট এস টি এম এল এ আমরা নোটপ্যাড ওপেন করি, ওপেন করার পর এইখানে আমরা এইভাবে লিখতে পারি যে লেস দেন গ্রেটার দেন প্রশ্নবোধক, তারপর পিএসপি, তারপর আবার প্রশ্নবোধক, এবং এইখানে আমরা যদি উপরে লিখি তাহলে হিটার, গেট হিটার, যে গেট, গেট দিয়ে নির্মাণকর্মের ভিতর হিটার, এই সি এ ডি আর হিটার, গেট হিটার, এই যে পাঁচ ব্র্যাকেট সেমিকলন, এইভাবে দেখতে পারি। আর যদি নিচে দেই আমরা গুরুকুল বডি, গুরুকুলের গুরুকুল বডি, বিওডি ওই বডি দিলাম, তারপর যদি আবার এটি দেই আরেকটা হিটার, হিটার মানে নিচে দেবো, এটা উপরেরটা হচ্ছে হিটার, নিচেরটা হচ্ছে ফুটার, সরি নিচেরটা হচ্ছে ফুটার, নিচে আরেকটা দেবো, আমরা পেস্ট করলাম, এখানে লিখে দিলাম গেট ফুটার, এফ ডাবল ও টি ই আর ফুটার, আচ্ছা এখন দেখুন এই ফুটারের অংশে যদি আমরা এই যে সেভ করে আমরা চলে যাই আবার ফুটারে, ফুটারের ভিতর কিছু লিখতে হবে, তো ফুটারের ভিতর লিখতে গেলে আমাদেরকে এখানে ফুটার দুটো ফাইল নিতে হবে, দেখুন এই যে এখানে যে আবার লিখব ফুটার, প্রথমে লিখি এই সি এ ডি ই আর হিটার ডট পিএসপি, পিএসপি, আবার হিটার নেব, এই যে এখানে যে আমরা এটা হিটার, ফুটার, এফ ডাবল ও টি ই আর ফুটার ডট পিএসপি, পিএস এএসপি, হ্যাঁ আচ্ছা, এবং হিটারের ভিতর আমি কিছু কমান্ড দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি হিটারে কিছু লেখা আছে, হিটার পরবর্তীকালে আমরা চেঞ্জ করবো। হ্যাঁ এই যে নোটপ্যাডে যায় হিটার আমরা লিখে দিই শুধু হিটার এরিয়া, আচ্ছা হিটার এই সি এ ডি ই আর হিটার এরিয়া, এরিয়া এটি দিয়ে সেভ করলাম, সেভ করলাম, আবার চলে যাই আমরা ফুটার এরিয়াও কিছু লিখে রাখি, ফুটার এরিয়া যেয়ে আমরা এখানে লিখি ফুটার হচ্ছে ফুটার, এফ ডাবল ও টি ই আর ফুটার এরিয়া, এ আর ই এরিয়া, ফুটার এরিয়া, এই যে সেভ করলাম, সেভ করার পরে আচ্ছা আমরা এখন আবার চলে যাই যে এইখানে এই যে গুগলে যে আমরা আবার রিলোড দিই, এই যে রিলোড দিলাম, দেখুন এই যে গুরুকুলের থিমটা চলে আসছে, গুরুকুলের থিমটা যদি এখন অ্যাক্টিভ করি তাহলে আমরা প্রথমে চলে আসবে, দেখুন অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এই দেখুন প্রথমে চলে আসছে ডিটেলসে, এখানে আমরা ডিটেলসে গেলে সব দেখতে পাবো, এই দেখুন ডিটেলসে গুরুকুল ভাষণ, গুরুকুল ওয়ার্ডপ্রেস থিম, গুরুকুল থিম ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এই যে ট্যাগগুলো চলে আসছে। তা আমি এখানে কী করবো, আমি একটা ছবি দেবো, হ্যাঁ তো চলুন ছবি দেই, দেখুন একটা ছবি দিতে গেলে আমাদের দেখুন আগে আরও কিছু এই যে টি টোয়েন্টি, টোয়েন্টি ফিফটি, টোয়েন্টি সেভেন্টি এর ভিতরে ছবিগুলো আছে, তাই আমি এখান থেকেই একটা ছবি নিয়ে নিই, এই যে এখান থেকে ছবি আছে স্ক্রিনশট, এই দেখুন স্ক্রিনশট, এটা এই ছবিটাই আমি নিয়ে নিই, প্রথমে এই যে কপি করলাম, কপি করে আপনারা স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন, তো গুরুকুলের ভিতরে যে আমি এখানে এই যে সেভ করে দিলাম, হ্যাঁ এই ছবিটা আমি নেব, এসে এখানে দেওয়ার পরে আমি আবার চলে যাই এই যে গুগলে যে এখন
আমি রিলোড দেই, এই যে রিলোড দেওয়ার সাথে সাথেই এই দেখুন ছবিটা চলে আসছে, এই যে গুরুকুলে গুরুকুলের ছবিটা চলে আসছে। আমরা এই যে আবার যাই থিমের ভিতর, হ্যাঁ অ্যাপারেন্সে এই যে থিমের ভিতর গেলাম, এই দেখুন অ্যাক্টিভ গুরুকুল, এই যে কাস্টমার, এই যে থিমটা চলে আসছে। এই যে এইভাবে ছবিটাও নেওয়া যায়, ছবির বিভিন্ন অংশে এই দেখুন যদি থিমের ডিটেলসের ভিতরে যাই, এই দেখুন গুরুকুল ভার্সন, হ্যাঁ বাই গুরুকুল ওয়ার্ডপ্রেস, এগুলো সমস্ত কিছু চলে আসছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, উপকারে আসে বা কোনো কাজে লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।